এক ঘন্টা আগের পোস্ট, পরিচালক অনন্য মামুন ভাইয়া বলেছেন ইতিমধ্যে 72,001 জন শাকিবিয়ান রেজিস্ট্রেশন করে ফেলেছেন দরদ মুভির ট্রেলার লঞ্চিং ইভেন্টের জন্যে। তিনি বলেছেন দেখি এটার কোথায় গিয়ে শেষ হয়, আমাদের বিশ্বাস এটা 100,000 ওপরে গিয়ে শেষ হবে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে সুপ্রভাত। ঘুম থেকে উঠেই যদি এত সুন্দর একটা খবর দেখি না, তাহলে মনে হয় যে দারুণ লাগছে। যে সিনেমাটাকে নিয়ে এত ভিডিওস তৈরি করি, যে সিনেমাটাকে নিয়ে এত মার্কেটে পজিটিভিটি, মানে কোটি কোটি মানুষ অপেক্ষা করছে কবে দরদ রিলিজ হবে, তারা দরদ দেখতে যাবে এবং একটা সুন্দর গল্প আমরা দেখতে যাব, একটা সুন্দর রোম্যান্টিক থ্রিলার আমরা দেখতে যাব। শাকিব ভাইয়া এই ছবিটির জন্যে 21 ঘন্টা 22 ঘন্টা একটানা কাজ করেছেন, তো সেই পরিশ্রমটার কী ফসল দাঁড়ালো সেটা আমরা দেখার জন্যে প্রচণ্ড উদ্বিগ্ন। তো ট্রেলার লঞ্চিং ইভেন্টটাতে ইতিমধ্যে আজকে 25 তারিখ সকালের মধ্যেই যদি 72,001 জন রেজিস্ট্রেশন করে ফেলে, তাহলে 28 তারিখ রাত্রি 12টার আগে পর্যন্ত, 11:59 অবধি এটা দাঁড়াবে 100,000+। এবং লাস্ট একদিন শাকিবিয়ানরা যারা মনেও করেছে আচ্ছা করে নেব, আচ্ছা চলো করে নিচ্ছি, কেননা একবার তো অনন্য মামুন ভাইয়া ঘোষণা করে দিয়েছেন যে 28 জানুয়ারি পর্যন্ত তিনি এই রেজিস্ট্রেশনটা ওপেন রাখবেন, তো ঘোষণা হয়ে যাওয়ার পর চট করে তো বন্ধ করে দিতে পারেন না। তাই অনেক শাকিবিয়ানরাই ভেবেছে যে লাস্ট দিন করে নেব। আর এই রেজিস্ট্রেশনের চাপটা ঠিক যেমনটা রেজিস্ট্রেশন ওপেন হওয়ার সময় ছিল, ঠিক সেই চাপটা আবারও 28 তারিখে গিয়ে পড়বে, এটা আমার বিশ্বাস। মানে শুধুমাত্র 28 তারিখেই এমনটা হতে পারে, অলমোস্ট 12,000 থেকে 15,000 শাকিবিয়ান রেজিস্ট্রেশন করলো, এটা হতে পারে কিন্তু, না হওয়ার কিচ্ছু নেই। তো দারুণ একটা ব্যাপার চলছে, দুর্দান্ত একটা বিষয় চলছে, মানে তার মানে এটাই দেখো বন্ধুরা যে একটা নতুন উদ্যোগ যদি উদ্যোগের মতন হয় আর সেখানে যদি অডিয়েন্স সত্যি ইন্টারেস্ট পায়, তারা কিন্তু থাকে, এবং এটা কিন্তু দুরন্ত একটা প্রমোশন। আমি বলবো যে আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রেও এই ধরনের প্রমোশন কিন্তু আগে কখনো হয়নি, বাংলাদেশে এটা হচ্ছে। আমি চাইবো আমাদের এপার বাংলার বাংলা ছবিতেও এরকম প্রমোশন হোক। হ্যাঁ, শাকিব ভাইয়ার মতন কোটি কোটি অডিয়েন্স হয়তো নেই, কেননা আমাদের ইন্ডিয়াতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ, এটা ভাবতে হবে, আমরা অনেক ভাষাভাষী মানুষ একই দেশে বাস করি, তাই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকজন সুপারস্টারের আলাদা আলাদা করে ফ্যান বেস আছে, সেটা ডিভাইড হয়। কিন্তু আমাদের এপার বাংলার জিদ্দা বলি, দেবদা বলি, বুম্বাদা বলি, তাদের ফ্যান ফলোয়িং কোটি কোটি না হলেও হাজার হাজার তো আছে পশ্চিমবাংলায়। তো ছোট করে, এত বড় করে না হলেও ছোট করে তো এরকম ধরনের ইভেন্ট করাই যেতে পারে। আমার মনে হয় আমাদের এপার বাংলার ইন্ডাস্ট্রিও এই ইভেন্টটার দিকে তাকিয়ে বসে আছে, কীরকম করে অর্গানাইজ করা হচ্ছে এই ইভেন্টটা। অ্যাকচুয়ালি কলকাতার এসকে মুভিস তো এই প্রজেক্টের সঙ্গে যুক্ত, তাই ডেফিনেটলি তারাও বড় করে ভাবছেন যে ইন ফিউচার তারা যখন কোনো প্রজেক্ট এরকম সুপারস্টারেদের সঙ্গে করবেন, তখন তারাও এই ধরনের হয়তো কোনো প্রজেক্ট, কলকাতাতেও এই ধরনের একটা ইভেন্ট হলো, এটা হলে আমরা খুব আনন্দ পাবো। দেখো আমাদের ময়দান বিশাল বড় মাঠ, আমাদের কলকাতায় কিন্তু বিশাল বড় স্টেডিয়ামও আছে, তো কাজেই 20,000 বা 22,000 লোক নিয়ে ইভেন্ট করা আমাদের এখানেরও কোনো ব্যাপার নয়, বাট সেই উদ্যোগটা নিতে হবে। আর এইখান থেকেই অনন্য মামুন ভাইয়াকে স্যালুট যে তিনি উদ্যোগটা নিয়ে তিনি করে দেখাচ্ছেন, বিষয়টা কিন্তু এখন প্রসেসিংয়ের মধ্যে আছে, তাই না? আমরা ফুললি ডেলিভারি পাবো সেই দিন যবে ট্রেলার লঞ্চিং ইভেন্টটা শুরু হবে। তো দারুণ একটা বিষয় এটা। তোমরা শাকিবিয়ানরা সত্যি, তোমাদের কি পাওয়ার! আমি তো বলছি, আমি সত্যি এরকম লয়াল ফ্যানবেস অনেক কম দেখেছি, তোমাদের মধ্যে যা লয়ালিটি, সত্যি তোমরা এইভাবে শাকিব ভাইয়াকে ভালোবাসতে থাকো, এই মানুষটিকে পেছন ঘুরে দুবার তাকাতে হবে না, কেননা তোমরা এত কোটি কোটি ভক্তরা জেনুইনলি ওনার পাশে আছো না, এটা চিন্তাভাবনারও বাইরে। এটা নিয়ে উনি নিজেও অনেক গর্ববোধ করেন, আর উনি জানেন ওনার মধ্যে সেই পাওয়ারটা আছে, এই এত কোটি কোটি শাকিবিয়ানদের ভালোবাসাটা অর্জন করার মতন সেই পটেনশিয়াল উনি নিজের মধ্যে ধরে রেখেছেন। দেখো না কত শাকিব ভাইয়ার হেটার্সরাও এবার শাকিব ফ্যান হয়ে যাবে, প্রিয়তমা থেকে অনেকে হয়েছে, এখন দরদ, রাজকুমার, তুফান এগুলো তো সব বাকি। দেখো যারাই পিছনে হয়তো বলতো শাকিব খান অভিনয় পারে না, তারাই এমন হবে না তো দরদ দেখে বললো বাপ রে কী অভিনয় করেছে, আমিও আজ থেকে ফ্যান হয়ে গেলাম, ব্যাপারটা এরকম দাঁড়াবে বলে আশা করা যাচ্ছে, তাই না?
চলো শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও। দেখো আমি ফাইটার দেখতে বেরোবো আজকে থেকে, তো বাংলাদেশেও রিলিজ পাচ্ছে ফাইটার, তোমরা 2D আর 3D ভার্সন দুটোই দেখতে পাবে, কাজেই তোমরাও দেখো আমরাও দেখি। আমি একটু বাদেই বেরোবো, তো আমি চেষ্টা করছি যে কটা ভিডিও আমি পারি করে যেতে, আর না হলে আবার ঘুরে এসে তখন দেখা হবে তোমাদের সঙ্গে। ওকে, টাটা।